সুপ্রিয় দর্শক, এতক্ষণ ও বহুত কষ্টের ফলে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম, চম্পাতলির হাট ভোগের বাজার। প্রায় 2 কিলোমিটার রাস্তা আমাদের হাটে আসতে হলে ওদিকে, কারণ ওদিকে ওদিকে গাড়ি এতই জ্যাম বা আসতে মানে হাটে আসতে এত কষ্ট হয়েছে আমাদের। হচ্ছে পিছনের গেটের মডেলটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এটি হচ্ছে সেই দিনাজপুরের ঐতিহ্যবাহী ভবের বাজার চম্পাতলের হাটের ঐতিহ্যবাহী গেটের মডেলটা। তো আপনাদের ভিতরের যে প্যান্ডেলের ভিতরে যে দৃশ্যটা সেটাও দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আসলে অসাধারণ, এখানে গৌরনীতায় সহ কৃষ্ণের ছবি আছে, আর উপরে লাইটিং সজ্জায় সজ্জিত, ভিতরে আরও অনেক সুন্দর লাইটিং আছে। তো আপনাদের নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা সাথে থাকবেন। তো গেটের বাইরে দেখতে পাচ্ছেন অনেক মোবাইলে হুড়োহুড়ি, এখানে যে সবাই ছবি তুলতে এবং ভিডিও করতে সবাই নিজ নিজ আপন হাতে মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। কে কোথায় আছে সেটা জানার দরকার নাই, তো সবাই ভিডিও করতেই ব্যস্ত এখানে সবাই আছে। তো এটি হচ্ছে প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা। উপরে যে লাইটিং সজ্জা সজ্জিত, বিভিন্ন কাপড় দিয়ে মোড়ানো হয়েছে, পদ্ম ফুলের মতো সাজানো হয়েছে, আর চতুর সাইডের লাইটিং, হাজার হাজার লাইটিংয়ের সমাহার। আপনাদের ভিতরের উপরটা দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ওষুধ, এখানে লাইটিং দ্বারা যে থিম বানানো হয়েছে, থিম সেই একটা দৃশ্য, একটা ক্যারেক্টার সেই ওষুধটা। তারপরে দেখতে পাবেন চতুর্দিকে লাইটিং সজ্জা সজ্জিত, মনে হচ্ছে যে কোথায় জানি ঢুকে গেছি তাজমহলের ভিতরে। ওইদিকে মা দুর্গার সহ লাইটিং আছে, মা দুর্গার যে মহালয়া যে দেখানো হয় সেটি এখানে আছে, মা দুর্গার ওখানে। তো আপনারা দেখতে থাকুন, ওই যে ফাঁকাটা দেখতে পাচ্ছে, ওখানে লাইটিং ম্যান থাকে, ওখান থেকে লাইটিংগুলো নিয়ন্ত্রণ করে সবাই। তো ভিতরে অনেক মানুষের জ্যাম, হাজার হাজার। তো আপনি একটু মধ্যখানে আছে, সামনে যাইলে হয়তো আপনাদের ভালোভাবে দেখাইতে পারতাম সেই দৃশ্যগুলো। এটি হচ্ছে ওই যে মা দুর্গার লাইটিংয়ের দৃশ্য। আসলে এত প্রত্যেকের হাতে মোবাইল, মোবাইল নিয়ে তারা ভিডিও করতে ব্যস্ত। তো আসলে অনেক সুন্দর চতুর্পাশে লাইটিং জ্বলতেছে, মনোরম একটা পরিবেশ। তো ভবের বাজারের সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে, মহালয়া সহ লাইটিং থিম সহ পুরো ভিডিও, একটা 16 মিনিটের ভিডিও আছে, আপনার চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।